বিশ্বাস করুন, এমন মুচমুচে আর পারফেক্ট কালারযুক্ত পেঁয়াজ বেরেস্তা আপনার যে কোনো খাবারকে আরও বেশি সুস্বাদু আর আকর্ষণীয় করে তুলবে। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য আমি আমাদের দেশীয় যে পেঁয়াজগুলো আছে সেগুলো নিয়েছি, আর বিদেশি পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করলে তার স্বাদ, কালার সব কিছুই বেশি ভালো হয়। আর পেঁয়াজ বেরেস্তার জন্য অবশ্যই চেষ্টা করবেন এমন ছোট আর মিডিয়াম সাইজের পেঁয়াজ বাছাই করার। আমি আবারও বলছি যে একদম পারফেক্ট স্বাদযুক্ত আর মুচমুচে পেঁয়াজ বেরেস্তার জন্য অবশ্যই আমাদের দেশীয় যে পেঁয়াজ আছে সেটা মিডিয়াম সাইজের বাছাই করবেন। এরপরে পেঁয়াজগুলো এভাবে পাতলা পাতলা করে আমি ঝুরি করে কেটে নিয়েছি, একদম খুব বেশি মোটা করে কাটতে যাবেন না, আবার কিন্তু খুব বেশি একদম পাতলা করে কাটতে যাবেন না, ঠিক এইরকমভাবে কেটে নেবেন, ঠিক যেমনটা আমার হাতে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে আমি পর্যাপ্ত পরিমাণে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেল যখন ভালো মতো গরম হবে ঠিক সেই পর্যায়ে আমাদের কেটে রাখা পেঁয়াজ ঝুরিগুলো দিয়ে দিচ্ছি। আর অনেকেই কিন্তু মনে করেন যে পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য অনেক বেশি তেল ব্যবহার করতে হয়, মানে এক কথায় ডুবো তেলে ভাজতে হবে। আসলে এমন কোনো কিছু না, মোটামুটি পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যাবে, এরকম তেল কিন্তু দিলেই হবে, ঠিক যেমনটা আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে কিন্তু কোথাও একটু বেশি ভাজা হয়ে যাবে, কোথাও একটু কম ভাজা হয়ে যাবে, ফলে আপনার পেঁয়াজ বেরেস্তা পারফেক্ট হবে না, কালচে কালারের মতো হয়ে যেতে পারে। এই জন্য এভাবে অনবরত আমাদের ভাজতে থাকতে হবে। এরপরে যখন পেঁয়াজ বেরেস্তাগুলো মোটামুটি এই পর্যায়ে আসবে, এক কথায় যখন পেঁয়াজ বেরেস্তা 50%-এর মতো আমাদের ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমাদের চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিতে হবে। অনেকেই মনে করেন যে পেঁয়াজ বেরেস্তা ভাজতে অনেক বেশি সময় লাগছে, এই জন্য চুলার আঁচটা একটু চট করে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি একটু কালার নিয়ে আসি। এই কাজ আপনারা কখনোই করতে যাবেন না, কারণ এই কাজ করে ফেললে পেঁয়াজ বেরেস্তা এমন বেশি মুচমুচে হবে না, আর চট করে পেঁয়াজ বেরেস্তার যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পেঁয়াজ বেরেস্তা করতে যাবেন, তাহলে দেখবেন আপনার পেঁয়াজ বেরেস্তা একদম পারফেক্ট হবে। আপনারা পেঁয়াজ বেরেস্তার যে কালারটা চাচ্ছেন ঠিক সেই কালার আসার একটু আগে চুলার জাল বন্ধ করে নামিয়ে নেবেন, কারণ পেঁয়াজ বেরেস্তা নামানোর পরেও কিছুক্ষণ গরম থাকে, ওই গরম সময়ের মধ্যে কিন্তু কিছুটা কুক হয়ে যায়। এই জন্য যে কালারটা চাচ্ছেন তার একটু আগে নামিয়ে নেবেন। এই যে দেখুন, ঠান্ডা হয়ে যাবার পরে আমার পেঁয়াজ বেরেস্তা কতটা ঝরঝরে, মুচমুচে আর পারফেক্ট কালারযুক্ত হয়েছে। আর মাশাল্লাহ, এর সুঘ্রাণ যা বের হচ্ছিল কি আর বলবো। আর এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আপনারা একটি কাচের বয়ামে করে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতেও পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।